আসসালামু আলাইকুম, আওয়ার স্কুল ট্রিকি ম্যাথ আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানাবো পিথাগোরাসের অনুপাত বা পিথাগোরাস ট্রিপলান্স নিয়ে। সো আগে আমরা সবাই ত্রিভুজ সম্পর্কে জানি, ত্রিভুজের যে কোণটির মান 90 ডিগ্রি হয় তার ঠিক বিপরীত বাহুটি কিন্তু আমাদের অতিভুজ, এবং আমাদের ভূমির সাথে যে বাহুটি থাকে তা হচ্ছে আমাদের ভূমি, এবং আমাদের উপরের দিকে যে বাহুটি থাকে তা হচ্ছে আমাদের উচ্চতা। এখন সেই পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার। সেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কোনো একটা ত্রিভুজের যদি একটি মান বা একটি বাহুর ভ্যালু আমরা জেনে যাই, তাহলে তার অন্য বা অপর দুইটি বাহুর মান আমরা ঠিক ইজিলি বের করে ফেলতে পারি। তো এই বিষয়টা কীভাবে আমরা বের করে ফেলতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পিথাগোরাসের সেই উপপাদ্য অনুসারে যদি আমরা লিখি আমাদের ভূমি স্কোয়ার প্লাস আমাদের উচ্চতা স্কোয়ার ইজিক্যাল টু আমাদের অতিভুজ স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি আমরা কী পাচ্ছি, আমাদের 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। অর্থাৎ আমাদের সবচেয়ে ছোটো মানটি হচ্ছে আমাদের ভূমি, এরপর তার চাইতে বড়ো মানটি হচ্ছে আমাদের উচ্চতা, এবং তারপরের মানটি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা যদি শুধুমাত্র যে কোনো একটি মানই জানি, অর্থাৎ আমাদের এই মানটা যদি জানি, তাহলে আমরা এই অপর দুইটি মান কীভাবে বের করে ফেলতে পারি চলো সেই বিষয়টা দেখিনি। আমাদের প্রথমে কী আছে, 3-3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী পাচ্ছি, 9-9কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কী পাচ্ছি, 9কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 4.5। এই 4.5-এর প্রথম মানটি আমাদের 4 এবং আমাদের দ্বিতীয় মানটি হবে 5, অ্যান্ড দেন এগেন আমরা আমাদের প্রথম মানটি হচ্ছে কি 5, এই 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কী পাচ্ছি 25, এবং 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি 12.5। এই 12টা হচ্ছে আমাদের প্রথম অংশ, অর্থাৎ 12, এবং এর পরের 5টা হচ্ছে আমাদের 13। এরপর ঠিক একই রকমভাবে 49, অর্থাৎ 9কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 49 পাই, 49কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ডিভাইড করলে আমরা কী পাচ্ছি 24.5। তাহলে শুধুমাত্র আমাদের প্রথম মানগুলো জানা থাকে, অর্থাৎ যে কোনো প্রথম মানগুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি বা প্রথম মানগুলো যদি জানি, তাহলে সেটাকে বর্গ করলে এবং 2 দ্বারা ভাগ করলে আমাদের পরবর্তী বাহুগুলোর মান আমরা পেয়ে যেতে পারি। এখানে 3 হচ্ছে আমাদের ভূমি, 4 হচ্ছে আমাদের উচ্চতা, অ্যান্ড 5 হচ্ছে আমাদের অতিভুজ।